নমস্কার বন্ধুরা খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত আজকে নয় জুন দু সাল বুধবার আমরা এই সংক্ষিপ্ত ভিডিও থেকে জানাবো কারণ অনেকে বড় ভিডিও পছন্দ করেন না তাই খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে কারণ এগারো তারিখে একটি নিম্নচাপ তৈরি রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় যার জন্য দুই বাংলাতে প্রচণ্ড প্রভাব পড়বে প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হওয়া তবে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলোতেই সব থেকে বেশি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে তবে অন্যান্য জায়গাতেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী হতে পারে এবং বৃহস্পতিবারের পর শুক্র এবং শনিবার যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এরপর উপকূলের জেলাগুলোতে তো চলবেই ঝড় বৃষ্টির সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ নিম্নচাপটা পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চব্বিশ পরগনা মেদিনীপুরের পাশাপাশি এবার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে বেশি রয়েছে অর্থাৎ শুক্র এবং শনিবার রবিবার পর্যন্ত চলতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা একটু কম থাকতে পারে সর্বোচ্চ যেটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আজকে রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে আজ থেকে ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং ওপরে পাঁচ জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার প্রবল বৃষ্টি হতে পারে অন্যদিকে জানা যাচ্ছে দুই দিনাজপুর এবং মালদাতে আগামী দিনে অর্থাৎ শুক্র শনিবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ওপরের পাঁচ জেলাতেও রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতেই থাকবে এটাই রয়েছে পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে যদিও ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে মূলত উত্তরবঙ্গের জায়গা দক্ষিণবঙ্গের জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির থেকে বেশি সম্ভাবনা রয়েছে আগামীকাল উড়িষ্যাতে দশ এবং বারো জুন রয়েছে থেকে বেশি সম্ভাবনা আরও জানা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জন্য মধ্য ভারত এবং পশ্চিমবঙ্গ সঙ্গে বাংলাদেশ বাংলাদেশে প্রচন্ড প্রভাব পড়বে এবার আসছি বাংলাদেশের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কেমন থাকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বর্ষা ইতিমধ্যে প্রভাব বিস্তার করছে চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট এবং ময়মনসিং বিভাগে যার জন্য প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা একদিকে রয়েছে অন্যদিকে নিম্নচাপের প্রভাব কিছুটা পড়ছেই প্রবল ঝোড়ো হাওয়া বইবে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলে জায়গাগুলো গাস্টিং স্পিড থাকতে পারে অর্থাৎ ঝাপটা থাকতে পারে ষাট কিলোমিটার বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তাই আজকে বৃষ্টির সম্ভাবনা বহু জায়গায় রয়েছে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগগুলোতে তবে রংপুর রাজশাহী খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি বৃষ্টি হতে পারে অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে তাপমাত্রা থাকতে পারে আজকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ এক কথায় বলতে গেলে নিম্নচাপ উঠছে এগারো তারিখে এই নিম্নচাপের জন্য ভারতবর্ষের মধ্য ভারতের জায়গাগুলো এবং পূর্ব ভারতের জায়গাগুলো সবথেকে বেশি প্রভাবিত হবে আর পূর্ব ভারতেই রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাই সেখানেও প্রচন্ড প্রভাব বিস্তার করবে এই নিম্নচাপ সঙ্গে জানা যাচ্ছে এইরকম ঝড় বৃষ্টি এখন আগামী চার থেকে পাঁচ দিন অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে অর্থাৎ দুই বাংলা জুড়ে একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে এক কথায় এটাই বলা যায় সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং